বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক স্যাক্রাম। আমরা আজকে কি কি পড়ব, হোয়াট ইজ স্যাক্রাম, হোয়াট আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস, হোয়াট ইজ ইট জেনারেল ফিচার, স্পেশাল ফিচার এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ইজ স্যাক্রাম? ইটস এ লার্জ ফ্ল্যাটেন ট্রায়াঙ্গুলার বোন, ফর্মস দ্য পোস্টেরো সুপিরিয়ার অ্যাসপেক্ট অফ দ্য বনি পেলভিস। আচ্ছা, একটা বোন ধরেই আমাদেরকে কী বলতে হয়, অ্যানাটমিক্যাল পয়েন্টস। তো বলি অ্যানাটমিক্যাল পয়েন্টস, দ্য কনকেভ স্মুথ পেলভিক সারফেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, দ্য বেস অর আপার সারফেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, দ্য কনভেক্স ডর্সাল সারফেস ইজ রাফ অ্যান্ড ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, দ্য স্যাক্রাল ক্যানাল আপার এন্ড অফ দ্য স্যাক্রাল ক্যানাল ইজ ডিরেক্টেড অলমোস্ট আপওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ব্যাকওয়ার্ডস। দেখো অ্যানাটমিক্যাল পয়েন্টস কী কী বললাম, যে পেলভিক সারফেস ইজ স্মুথ কনকেভ অ্যান্ড ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, ডর্সাল সারফেস দিচ ইজ দ্য ডর্সাল সারফেস ইট ইজ কনভেক্স রাফ অ্যান্ড ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, বেস অর আপার সারফেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, দ্য আপার এন্ড অফ দ্য স্যাক্রাল ক্যানাল ইজ ডিরেক্টেড অলমোস্ট আপওয়ার্ডস অ্যান্ড স্লাইটলি ব্যাকওয়ার্ডস। দিজ আর দ্য অ্যানাটমিক্যাল পয়েন্টস। নাও হোয়াট আর দ্য কম্পোনেন্টস পার্টস অফ দ্য স্যাক্রাম, তার কী কী পার্টস আছে দেখো, দিচ ইজ দ্য বেস অর আপার সারফেস, দিচ ইজ দ্য অ্যাপেক্স, দিচ ইজ দ্য পেলভিক সারফেস, দিচ ইজ দ্য ডর্সাল সারফেস অ্যান্ড টু ল্যাটারাল সারফেসেস। তাহলে তার আছে কি একটা বেস অর আপার সারফেস, দ্য অ্যাপেক্স, পেলভিক সারফেস, ডর্সাল সারফেস অ্যান্ড টু ল্যাটারাল সারফেসেস। তাহলে এখন পরীক্ষার সময় আমরা জিজ্ঞেস করি যে বলো হোয়াট আর দ্য জয়েন্টস মেড বাই দ্য স্যাক্রাম, যে স্যাক্রামটা কী কী জয়েন্ট তৈরি করে দেখো, এই যে সুপিরিয়ারলি ইট আর্টিকুলেটস উইথ দ্য ইনফিরিয়ার সারফেস অফ দ্য বডি অফ দ্য ফিফথ লাম্বার ভার্টিব্রা অ্যান্ড ফর্মস দ্য লাম্বো স্যাক্রাল জয়েন্ট, হুইচ ইজ এ সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট অ্যান্ড দ্য অ্যাপেক্স অফ দ্য স্যাক্রাম, এটা কী জয়েন্ট ফর্ম করে, স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট, ইট আর্টিকুলেটস উইথ দ্য আপার সারফেস, আমরা স্ক্রিনের দিকে তাকাই, ইট ইজ দ্য কক্সিস, এই যে আপার সারফেস অফ দ্য কক্সিস অ্যান্ড ফর্মস দ্য স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট, বোথ দ্য লাম্বো স্যাক্রাল অ্যান্ড স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট, তারা কোন ভ্যারাইটির জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কেন, বিকজ ইউ নো অল দ্য মিডলাইন জয়েন্টস আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট এক্সেপ্ট জিফ স্টার্নাল জয়েন্ট হুইচ ইজ এ প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো এখানেও তোমাকে আবার জিজ্ঞেস করা হবে যে একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট কীভাবে তৈরি হয়, আর্টিকুলার সার্ফেসেস আর কাভার্ড উইথ হায়ালিন কার্টিলেজ অ্যান্ড দেয়ার ইজ অ্যান ইন্টারভেনিং ফাইব্রো কার্টিলেজ। তো গেল উপরের দিকে লম্বো স্যাক্রাল জয়েন্ট আর নিচের দিকে স্যাক্রোকক্সিডিয়াল জয়েন্ট, অন ইচ সাইড কি তৈরি করবে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এ পেয়ার অফ স্যাক্রোইলিয়াক জয়েন্ট হুইচ ইজ এ প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে চারটা জয়েন্ট, লম্বো স্যাক্রাল, স্যাক্রোকক্সিডিয়াল অ্যান্ড এ পেয়ার অফ স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইটস এ প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এখানে স্লাইডিং অর গ্লাইডিং মুভমেন্ট, স্লাইটলি স্লাইডিং অর গ্লাইডিং মুভমেন্ট টেক্স প্লেস, বাট ইন কেস অফ ফিমেল ডিউরিং লাস্ট ট্রাইমেস্টার অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি এখানে মুভমেন্ট হয়, কেন, ডিউরিং প্রেগনেন্সি একটা হরমোন রিলিজ হয় দ্যাট ইজ রিল্যাক্সিন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ রিল্যাক্সিন লিগামেন্টস আর রিল্যাক্সেস অ্যান্ড দ্য মুভমেন্টস টেক প্লেস। তাহলে আমাদের জয়েন্ট হয়ে গেল লাম্বো স্যাক্রাল, স্যাক্রোকক্সিডিয়াল অ্যান্ড স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এখন আমরা একটা একটা করে ডিসক্রাইব করি যে দিচ ইজ দ্য বেস অর আপার সারফেস, এর আবার কয়টা পোর্শন দেখো, দিচ ইজ দ্য মিডিয়ান পোর্শন অ্যান্ড দেয়ার আর টু ল্যাটারাল পোর্শন, রাইট ল্যাটারাল অ্যান্ড লেফট ল্যাটারাল পোর্শন,
median portion is formed by the upper surface of the body of the first sacral vertebra. A lateral portion, that is the right lateral and left lateral portion, is formed by the transverse process of the first sacral vertebra. In a modified form, is a transverse process and the costal element fused to a form karike eta ala of the sacrum. Is a lateral mass, amra jodi sacrum er presenting part boli je pelvic surface, dorsal surface, duta lateral surface, এটাকে আমরা ল্যাটারাল মাস বলি, যে ল্যাটারাল মাসের এই যে আপার সারফেস এটাকে বলা হয় কি অ্যালা অফ দ্য স্যাক্রাম। এটা কিভাবে তৈরি হলো? বাই দ্য ফিউশন অফ দ্য ট্রান্সভার্স প্রসেস এন্ড দ্য কোস্টাল এলিমেন্ট অফ দ্য ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। এটা দিয়ে তৈরি হলো কি অ্যালা অফ দ্য স্যাক্রাম, আপার সারফেস অফ দ্য বডি অফ দ্য ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। এর যে অ্যান্টিরিয়ার মার্জিন, প্রজেক্টিং অ্যান্টিরিয়ার মার্জিন, এটাকে বলা হয় কি স্যাক্রাল প্রোমন্টারি। দেখো, দিস ইজ দ্য স্যাক্রাল প্রোমন্টারি, আর এই দুটো কি অ্যালা অফ দ্য স্যাক্রাম। তো অস্পৃশ্যময় এখানে চকমার্ক দিয়ে দেওয়া হয়েছে, নেম দ্য চকমার্ক এরিয়া অ্যালা অফ দ্য স্যাক্রাম, মেনশন ইটস রিলেশন, মানে হুই স্ট্রাকচার্স আর রিলেটেড হিয়ার ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, সিম্প্যাথেটিক চেইন, লম্বো স্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি, অবটুয়েটার নার্ভ। তাহলে কি কি স্ট্রাকচার রিলেটেড হিয়ার? সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লম্বো স্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি, অবটুয়েটার নার্ভ, আর এইখানে কি মাসেল থাকবে? ইলিয়া কাস। তাহলে আমরা যদি অ্যালা অফ দ্য স্যাক্রাম, তার আবার মিডিয়াল পোর্শনটা হলো স্মুথ, এবং এখানে এই চারটা জিনিস রিলেটেড, হুইচ আর দ্য স্ট্রাকচার্স? সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লম্বো স্যাক্রাল ট্রাঙ্ক, ইলিওলাম্বার আর্টারি অ্যান্ড অবটুয়েটার নার্ভ। আর মাসেল কি? এই যে ল্যাটারাল পোর্শনটা হলো রা ইলিয়াকাস, অ্যান্ড এই ডর্সাল পোর্শন, এখানে কি অ্যাটাচ থাকবে? লম্বো স্যাক্রাল লিগামেন্ট। তাহলে আমাদের বেস আর আপার সারফেস, ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, ইট হ্যাজ থ্রি পোর্শনস, এ মিডিয়াল পোর্শন অ্যান্ড টু ল্যাটারাল পোর্শন। Median portion is formed by the upper surface of the first sacral vertebral body and lateral portion is formed by the fusion of the transverse and costal elements of the first sacral vertebra. Achha, sacrum ta kibhabe toiri holo? It is formed by the fusion of the five sacral vertebra. Amra jani amader ki ki ache vertebral column e, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাল ভার্টিব্রা এন্ড কক্সিডিয়াল ভার্টিব্রা। তো আমরা ভার্টিব্রাল কলাম পড়ার সময় বলেছি যে ট্রু ভার্টিব্রা অ্যান্ড ফলস ভার্টিব্রা, এই যে স্যাক্রাম অ্যান্ড কক্সিস, এদেরকে বলা হয় ফলস ভার্টিব্রা, বিকজ ফাইভ স্যাক্রাল ভার্টিব্রা ইউজ টু ফর্ম এ সিঙ্গেল বোন, দ্যাট ইজ দ্য স্যাক্রাম, অ্যান্ড কক্সিডিয়াল ভার্টিব্রা fused to form single bone coxis. এই জন্য এদেরকে বলা হয় কি ফলস ভার্টিব্রা। তার ফাংশনটা কি? ইট সাপোর্টস দ্য ভার্টিব্রাল কলাম, ইট ট্রান্সমিটস দ্য ওয়েট থ্রু দ্য স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, যে লোয়ার ট্যাপারিং এর, দিচ ইজ দ্য অ্যাপেক্স, ইট বিয়ার্স অ্যান ওভাল ফেসেট ফর আর্টিকুলেশন উইথ আপার সার্ফেস অফ দ্য কক্সিস অ্যান্ড ফর্মস দ্য স্যাক্রো কক্সিডিয়াল জয়েন্ট, উইচ ইজ এ সেকেন্ডারি কার্টিলেজিনাল জয়েন্ট। Now, this is the pelvic surface. Pelvic surface, it is marked by four transverse ridges. Dekho, there are four transverse ridges. 1, 2, 3, 4. These ridges indicate the fusion of the sacral vertebra. Dekho, these are the ridges. Lateral to ridges, these are the pelvic sacral foramina. What are the structures transmitted through here? Ventral rami of the upper four sacral spinal nerves and branches of lateral sacral artery. তাহলে এই ফোরামিনাগুলোর নাম কি? Pelvic sacral foramina. Lateral to the pelvic sacral foramina, এই পোর্শনটাকে আমরা কি বলি? যে ল্যাটারাল মাস, ল্যাটারাল মাসের আবার আপার পোর্শনটা ওয়াইড আর লোয়ার পোর্শনটা ন্যারো। যে লোয়ার পোর্শনটা আবার অ্যাব্রাপ্টলি মিডিয়ালি টার্ন করে, যার জন্য এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, এটাকে কি বলা হয়? ইনফারো ল্যাটারাল অ্যাঙ্গেল, ইনফারো ল্যাটারাল অ্যাঙ্গেল,
which provides attachment to the sacrococcygeal ligament. This is the inferolateral angle which provides attachment to the sacrococcygeal ligament. So, ekhaneo ekta amra porikha shomoy jiggesh kori je pelvic surface relation bolo. So, pelvic surface relation ki? Dekho, ekdom median plane ki thakbe? Median sacral artery. Upper two and half pieces shathe ki thakbe? Parietal peritoneum. Lower two and half piece jure ke thakbe? Rectum. Lower two and half piece jure thakbe? Rectum. Separated thakbe is a third sacral vertebra, the body theke ki diye bifurcation of the superior rectal artery. Superior rectal artery, it is the continuation of the inferior mesentery artery. Tale midline barabar thakteche ki amader median sacral artery, it is the dorsal branch of the abdominal aorta. Dui side ki thakbe sympathetic trunk. Amra porer chobite jai. Dekho, this is the median sacral artery. These are the sympathetic trunk. These are the ventral rami of the upper four sacral spinal nerves. And the muscle, E-shaped muscle is the piriformis. And niche dike eta ki coccygeus. Amra jodi pelvic surface relation boli, this is the median sacral artery. E dui pash theke ashbe ki ventral rami of the upper sacral spinal nerves. Our median sacral artery laterally thakbe ki right and left sympathetic chain. A pelvic sacral foramen, it communicates with the sacral canal through the intervertebral foramen. Ebong ekhan theke ki transmit hobe ventral rami of the upper four sacral spinal nerves and the branch of the lateral sacral artery. Ar ei je middle sacral vertebra, middle three feet jure ke thakbe E-shaped piriformis muscle. Tale amader pelvic surface gelo. Ar upper two and half feet jure thakbe ki parietal peritoneum. Now dorsal surface, dekho. Dorsal surface amra bolchi ki it is convex, it is rough and it is marked by, dekho, it is the median sacral crest, single median sacral crest. A pair of intermediate sacral crest and a pair of lateral sacral crest. Tale koyta crest thakte se? There are five crests. One median sacral crest formed by the fusion of the spinous process of the upper four sacral vertebra. Fifth sacral vertebra, je lamina ta fuse hoy na, jar jonno amra ekta U-shaped gap pachhi, which is the sacral hiatus. The sacral hiatus can form hello? Due to failure of fusion of the lamina of the fifth sacral vertebra. This is the median sacral crest. Eguli ki spinous tubercle. Kaki represent korte se spinous process of the upper four sacral vertebra. Therefore, lateral to the median sacral crest, posterior surface is formed by the lamina of the sacral vertebra. Erpor amra eguli je dekhte pacchi egula ki dorsal sacral foramina. It transmits dorsal rami of the upper four sacral spinal nerves and they also communicate with the sacral canal through intervertebral foramina. Achha, this is the intermediate sacral crest, a pair of intermediate sacral crest. এটা কোন বরাবর থাকতেছে এই যে দেখো দিস ইজ দা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেস বরাবর থাকতেছে কি ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট এবং তারা কিভাবে ফর্ম হচ্ছে দে আর ফর্মড বাই দা ফিউশন অফ দা সুপিরিয়র এন্ড ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসেস অফ দা স্যাক্রাল ভার্টিব্রা বাট দা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অফ দা ফিফথ স্যাক্রাল ভার্টিব্রা ইট রিমেইনস ফ্রি and it represents the sacral cornu. এই যে আমরা বললাম sacral hiatus, তার এই যে দুই পাশে দুইটা কর্ণ, এই কর্ণ দুইটা রিপ্রেজেন্ট করতেছে কি inferior articular process of the fifth sacral vertebra. তাহলে this is the median sacral crest, a pair of intermediate sacral crest. Intermediate sacral crest কিভাবে ফর্ম হলো by the fusion of the superior and inferior articular processes of the upper four sacral vertebra. কেন আপার ফোর বললাম কারণ যে ফিফথ sacral vertebra superior articular processটা fused হলো but inferior articular processটা remained free and they represent the sacral cornu.
and this is the lateral sacral crest. Lateral sacral crest, ita ki diye toiri holo? By the fusion of the transverse process of the sacral vertebra. Tahole amra pasta crest pelam dorsal surface. Amra bollam ki je dorsal surface is rough and it is marked by five crests. One unpaired median sacral crest, a pair of intermediate sacral crest, and a pair of lateral sacral crest. So lateral sacral crest er por je portion ta thakte se etai ki amader lateral surface othoba amra boli ki lateral mass tara kibhabe toiri holo by the fusion of the transverse process and the postal elements of the sacral vertebra. Acha tale je lateral surface third abar upper portion ta wider and lower portion narrow. Upper portion presents an articular surface for articulation with the auricular surface of the ilium. Ebong eta keo bola hoy auricular surface. Keno eta ke auricular surface bola hoy? Karon er shape ta onekta ear er moto. Eta ke amra ki boli auricle. Jar jonno ei surface ta ke bola hoy ki auricular surface. Tale auricular surface ta articulate korbo with the auricular surface of the ilium and forms the sacroiliac joint, which is a plain variety of synovial joint. Achha, posterior to the auricular surface, a jagat kirakon rough and pitted. Ekhane ki attached hoy? Interosseous sacroiliac ligament. Ekhane lagbe ki interosseous sacroiliac ligament. Eta holo auricular surface, L-shaped auricular surface. Erpor ei je surface ta rough and pitted provides attachment to the interosseous sacroiliac ligament. Erpor ei je spinous tubercle ar ei guli ki transverse tubercle. Ei je ekta U-shaped attachment kon muscle erector spine. Dekho, this is the erector spine. U-shaped attachment. Eta ki eguli holo spinous tubercle. আর এই যে lateral sacral crest এগুলি কি transverse tubercle তাহলে এই বরাবর থাকতেছে কি erector spine and within the U এই যে erector spine এর যে U তার মধ্যে কি attached থাকতেছে multifidus এখন এই যে lateral surface তার যে lower portion এটা behind forwards কি কি attachment আমরা পরের ছবিতে যাই দেখো behind forwards gluteus maximus sacrotuberous ligament, sacrospinous ligament and the coccygeus. From behind forwards, kiki, gluteus maximus, then sacrotuberous ligament, then sacrospinous at pelvic surface chole jabe ki coccygeus. Amra bolchi ki behind forwards, pichon theke shamne, gluteus maximus, sacrotuberous ligament, sacrospinous ligament and the coccygeus muscle. তাহলে আমাদের dorsal surface, lateral surface এর attachment হয়ে গেল. Now, this is the sacral canal. Now, what are the contents of the sacral canal? পরীক্ষার সময় এখানে একটা flag দিয়ে দেওয়া হয়. Name the flag marked area, sacral canal. What are the structures transmitted through here? Phylum terminally, lower part of the cauda equina, spinal meninges and lateral sacral vessels. আবারও বলি, lower part of the cauda equina, phylum terminally, spinal meninges and lateral sacral vessels. Achha, eta ki sacral hiatus. Ekhan theke ki structure transmitted hobe? Ekhan theke phylum terminally, sacral, fifth sacral spinal nerves, coccygeal nerves. Eta ber hobe kotha theke? Ei je sacral hiatus diye. Tale sacral canal theke ber hocche ki amader transmitted hocche? Phylum terminally, tale tomake ekhane abar ekta question korte pare je what is phylum terminally? It is the non-transverse portion of the spinal cord. It is the continuation of the pial sheath. Acha, at the level of the second sacral vertebra, subdural and subarachnoid spaces closed. Tale eta jiggesh kora hoyeche subarachnoid and subdural space kothay close kore? At the level of the second sacral vertebra. This is all about the sacrum. Abar ekta amra recapitulate kori je what is sacrum? It's a large flattened triangular bone. It forms the posterior superior aspect of the bony pelvis. Er ki ki part
base or upper surface, apex, pelvic surface, dorsal surface and two lateral surfaces. Echara ache ki sacral canal. Pelvic surface is smooth and concave. It is directed downwards and forwards. Base is directed upwards and forwards. Dorsal surface is rough, convex and marked by five crests. One median sacral crest, a pair of intermediate sacral crests, a pair of lateral sacral crests. Dorsal surface is marked by dorsal sacral foramina. A dorsal sacral foramina diye ki structure transmitted hobe. Dorsal rami of the upper four sacral spinal nerves. This is called sacral hiatus, U-shaped sacral hiatus. Why it has been formed? Due to failure of fusion of the lamina of the fifth sacral vertebra. What are the structures transmitted through here? Phylum terminally, fifth pair of sacral spinal nerves and coccidial nerves. What is this? Which is the sacral canal? Which structure is transmitted through here? Lower part of the cauda equina, phylum terminally, spinal meninges and lateral sacral vessels. What is the relation of the pelvic surface? Median sacral artery, sympathetic trunk, ventral rami of the upper four sacral spinal nerves, upper two and half piece jure ki thakbe parietal peritoneum and lower two and half piece jure ki thakbe rectum, but rectum is separated from the third sacral vertebra by the bifurcation of the superior rectal artery. Superior rectal artery, it is the direct continuation of the inferior mesentery artery, which is the ala of the sacrum. What is its relation from medial to lateral? Sympathetic chain or trunk, lumbosacral trunk, iliolumbar artery and obturator nerve. Or the lateral portion is shamrindiki ki ima se lateral sacbe, which is the iliacus. Or dorsally ki lateral sacbe, lumbosacral ligament. This is the auricular surface. It is the articular surface for articulation with the auricular surface of the ilium. Ki toiri korbe sacroiliac joint. Cone variety, plane variety. Kokhon movement hoy female day during last trimester pregnancy and at the time of delivery. Kisher jonno? Due to the hormone relaxin, which is secreted during pregnancy and which causes relaxation of the ligaments around the joint. The auricular surface, posterior to the auricular surface, posterior surface is pitted and rough for the attachment of interosseous sacroiliac ligament. And the margin of the auricular surface jure cone ligament attached to the ventral sacroiliac ligament. Ache inferolateral angle, cano toiri holo due to abrupt bend of the lower part of the lateral surface medial. Jarjuna toiriholuki inferolateral angle. It provides attachment to the sacrococcygeal ligament. It is a lateral surface, a lower part a relation from behind forward, sticky, gluteus maximus, sacrotuberous ligament, sacrospinous ligament and the coccygeus muscle. Achha, pelvic surface is a middle three piece. এখান থেকে কোন মাসেলটা অরিজিন করে ই শেপড অরিজিন অফ পাইরিফর্মিস তাহলে আমরা এখানে পেলাম পাইরিফর্মিস এখানে কক্সিডিয়াস এখানে ইলিয়াকাস তাহলে কয়টা মাসেল ইলিয়াকাস পাইরিফর্মিস কক্সিডিয়াস আর পিছন দিকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস লিগামেন্ট কি স্যাক্রোটিউবারাস স্যাক্রোস্পাইনাস তাছাড়া আরেকটা আমরা কি বললাম স্যাক্রোকক্সিডিয়াল লিগামেন্ট জয়েন্ট কি lumbosacral, sacrococcygeal and sacroiliac joint. Lumbosacral and sacrococcygeal joint, secondary cartilaginous joint and sacroiliac joint, plain variety of synovial joint. Now what is the difference between the male and female sacrum? In case of male, the transverse diameter of the body of the first sacral vertebra, upper surface of the body of the first sacral vertebra is more than the length of each ala. Then in case of male, a transverse diameter of the upper surface of the first sacral vertebral body, it are more than the length of each ala. But in case of female, these two lengths are equal. Othoba,
this limb is less than that of the length of his ala. In case of male, the sacrum is narrower and longer, but in case of female, it is shorter and wider. In case of male, the concavity is uniform, but in case of female, the concavity is not uniform. It is more concave at the junction of the first and second sacral vertebra and the third and fourth sacral vertebra. Sacral index, in case of female, it is more, and in case of male, it is less. Sacral index amra ki kore ber kori, breadth into 100 divided by length, eta diye amra sacral index ber kori. So this is all about the sacrum. Tomader jodi bhalo lege thake tumra like share comment koro, amar channel ta subscribe koro, ar eta bhalo kore porar jonno amar ekta boi ache, easy practical anatomy for abdomen, os and viva. তোমরা বইটা কালেক্ট করে নিও, এটা ঢাকাতে পাওয়া যায় না, বরিশালে পাওয়া যায়। তোমরা আমার সাথে সরাসরি কমিউনিকেট করতে পারো, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সরাসরি আমার সাথে কথা বলতে পারো, অথবা ইউটিউবের কমেন্ট সেকশন কিংবা ফেসবুক মেসেঞ্জারে আমাকে কোশ্চেন করতে পারো। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। What do you